নমস্কার, পুরাতনী হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটি একেবারে অন্যরকম একটি জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি তৈরি করব হোমমেড পনির, কিভাবে আমি তৈরি করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে দুধ নিয়ে নিয়েছি, লিকুইড দুধ। আমি দুধটাকে একটু সময় ধরে আমি একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি, কারণ যে কোনো মানে লিকুইড জিনিস, জল বা দুধ, আমরা একটু বেশি সময় যদি ভালো করে ফোটাই তাহলে ভালো লাগে খেতে। আমি এখানে 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি। আমি একটু সময় দুধটাকে একটু ভালো করে আমি একটু জাল করে নিয়েছি। আমি পনির আমি বাড়িতেই তৈরি করি, আর খুব ফ্রেশ থাকে এবং খুব স্বাস্থ্যকর। বাড়িতেই তৈরি করলে তো ভীষণ স্বাস্থ্যকর হয়। আর অনেক সময় হয় যে চটজলদি দুধ থাকে, অথচ আমরা হয়তো পনির বাজারে পাওয়া গেল না বা কিছু, আমরা কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারি। আর আজকে আমি কিভাবে বাড়িতে তৈরি করলাম আমি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আজকে কোনো রান্নার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব না, করছি আজকে পনির কিভাবে তৈরি করি। এখানে আমি অনেকক্ষণ ধরে কিন্তু দুধটাকে জাল করে নিয়েছি। আমি এবার এর মধ্যে, আপনাদের যদি মনে হয় আপনারা লেবু ব্যবহার করতে পারেন, আপনাদের যদি মনে হয় আপনারা লেবু ব্যবহার করতে পারেন, না হলে যে ছানা কাটার পাউডার বাজারে কিনতে পাওয়া যায় সেই পাউডারও আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। আমি এখানে ছানা কাটার পাউডার নিয়েছি। ছানা কাটার পাউডার দিয়ে আমি ছানাটা কাটবো, আর লেবু কিন্তু আমি ব্যবহার করবো না। আপনাদের যেটা ইচ্ছে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন, আর দুধ যেরকম নেবেন সেই আন্দাজ মতন করে আপনারা লেবুর রসটা ব্যবহার করবেন। আমি এবার এই দুধের মধ্যে আস্তে আস্তে অল্প অল্প করে আমি এই ছানা কাটার পাউডার দিয়ে দেবো। এই পাউডারটা কিন্তু যে কোনো মুদিখানা দোকানেই পাওয়া যাবে। অল্প করে দিয়ে দেবো, দিয়ে আমি আস্তে করে নাড়তে থাকবো। আস্তে আস্তে করে নাড়লে দুধ কেটে যে ছানাটা বেরোবে, কারণ আন্দাজ মতন করে আমি এখানে দেবো। যতক্ষণ পর্যন্ত না ছানাটা ভালোভাবে কেটে উঠছে আমি সেই মতন করে একটু পাউডারটা দিয়ে দেবো। আর আপনাদের যদি মনে হয় যে একটুখানি লেবু ব্যবহার করবেন তাতে দিয়ে দেবেন, সে পাতি লেবু হোক তাতে দিয়ে দেবেন। তারপরে কিন্তু লেবু দিয়ে ছানাটা কাটলে তারপরে কিন্তু একটু সময় একটু ধুয়ে নিতে হবে, আর লেবুর যে দানাগুলো থাকবে সেগুলো যাতে না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আমি আরেকটু দিয়ে দেবো, কারণ এখানে আমার দুধের পরিমাণটা বেশি আছে, সেই জন্য আমি এখানে যতক্ষণ পর্যন্ত না ছানাটা কাটে আমি অল্প অল্প করে ছানা কাটার পাউডারটা দিয়ে দিলাম। ছানা কাটার পাউডারটা কিনে আনলে ছানা কাটার পাউডারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিলে সেটা কিন্তু খুব অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এখানে দেখুন আমার ছানাটা সুন্দর কাটা হয়ে গেছে। আপনারা আপনাদের দুধ যেটুকুনি নেবেন সেই আন্দাজ মতন করে, যতক্ষণ পর্যন্ত না এই যে জল বেরিয়ে যাচ্ছে সেই মতন করে আমি এখানে ছানার পাউডারটা দিয়ে দিয়েছি। এই যে দেখুন সুন্দর ছানাটা কেটে উঠেছে। ছানা কাটার পাউডারে কিন্তু এই ছানাতে কিন্তু কোনো রকম গন্ধ আসবে না। অনেক সময় হয় লেবুর গন্ধ, অনেকে হয়তো মানে পনির যে তৈরি করলাম অনেক সময় হয় লেবুর গন্ধ ভালো লাগে না, সেই জন্য আমি ছানা কাটার পাউডারটা ব্যবহার করেছি। একটু সময়, বেশি না, ছানাটা যখন কেটে উঠেছে বেশি ফুটে উঠলে কিন্তু ছানাটা এখানে একটু শক্ত হয়ে যাবে। একটুখানি সময় আমি একটু ফুটিয়ে নিয়ে তারপর আমি এটাকে ছেঁকে নেব। এখানে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে ছানাগুলোকে নিয়ে নিয়েছি। ছানার জল কিন্তু আমি ফেলে দিয়েছি, আমি ফেলে দিয়েছি। এখানে যদি লেবু দিয়ে কাটতাম তাহলে লেবুর দানাগুলো যাতে না থাকতো আমি সেদিকে লক্ষ্য রাখতাম। আর এবার ছানাটাকে আমি একটু সময় ধুয়ে নেবো, অল্প, বেশি ধোবো না, যাতে ছানার মধ্যে যে ক্রিম থাকে সেটা যাতে না বেরিয়ে যায়। আর একটু সময় আমি ধুয়ে নেবো, এরকম করে অল্প সময় 2-1 বার আমি একটু ধুয়ে নেবো। আমি এরকম করে চেপে নেবো, কারণ জল দিয়ে যেহেতু ধুয়েছি গরম নেই এর মধ্যে। এইভাবে একটুখানি পেঁচিয়ে নেব। পেঁচিয়ে নিয়ে আমি তলায় একটা বাটি রেখে দিয়েছি, বাটি রেখেছি, বাটিটার মধ্যে এইভাবে রাখবো। রেপে ওপরে একটা একটা ভারী জিনিস চাপা দিয়ে দেব। আমার কাছে শিলটা আছে, আমি চাপা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা মতন আমি এই আমি এটাকে আমি চাপা দিয়ে এইভাবে রেখে দেব। এই যে দেখুন এখান দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, এখান দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। আমি এইভাবে আধ ঘন্টা মতন রেখে দেব। আধ ঘন্টা বাদে আমি আবার ফিরে আসবো। আধ ঘন্টা বাদে ফিরে এলাম, আমি আবার শিলটা একটু তুলে নেব।
এখানে কোনো ভারী জিনিস দিয়ে আর যতটা একটু সময় একটু বেশি নিয়ে যদি চেপে রাখা যায় তাতে কিন্তু খুব ভালো হয়। আর আমি একটু ধুয়ে নিয়েছি, কারণ আমি আপনাদের দেখালাম, শেয়ার করলাম ধোয়ার জন্য। আর যে লেবু দিয়ে যদি কাটা হয় ছানাটা, ধুয়ে নিলেই কিন্তু ভালো। অনেক সময় পনিরের মধ্যে লেবুর গন্ধ ভালো লাগে না। আমি এবার বাটিটাকে সরিয়ে দেবো, দেখুন বাটির মধ্যে কতটা জল। আমি এবার একটু খুলবো, এটার মধ্যে তুলে নিলাম। আমি কাপড়টাকে তুলে নিয়েছি, এই দেখুন কি সুন্দর একটা ছানার একটা মন্ড এখানে বেঁধে গেছে। যতটা সময় একটু বেশি সময় যদি চেপে রাখা যায় তাতে কিন্তু খুব ভালো। আমি এবার তুলে নিচ্ছি, এই যে দেখুন আমার এখানে কি সুন্দর, দেখুন কত শক্ত। আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্যামেরাতে, দেখুন কত শক্ত হয়ে গেছে। যতটা সম্ভব আপনারা রাখবেন চেপে, একটু ভারী একটা জিনিস দিয়ে আপনারা কিন্তু চেপে রাখবেন। খুব স্বাস্থ্যসম্মত এবং খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বাড়িতে আমরা এরকম একটা পনির তৈরি করে নিতে পারি। বাড়িতে দুধ দিয়ে আপনারা যতটুকু পরিমাণে, আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি, যতটুকু পরিমাণে আপনারা দুধ নেবেন সেই মতন করে আপনারা লেবুর রস নিজেরা আন্দাজ মতন করে আপনারা কেটে নেবেন। তারপরে লেবুর রস দিয়ে যখন আপনারা ছানাটা কাটবেন একটু লক্ষ্য রাখবেন যাতে দানা যাতে না থাকে। আর লেবুর রস দিয়ে কাটলে অল্প একটু ছানাটাকে একটু ধুয়ে নেবেন, খুব বেশি কিন্তু ধুতে যাবেন না। আমি কিন্তু দেখলাম, মানে দেখালাম আমি আপনাদেরকে, আমি কিন্তু কোনো হাত দিয়ে কিন্তু ছানাটাকে কিন্তু আমি ধুইনি, ওপর থেকে আলতো করে জল দিয়ে আমি ছানাটাকে ধুয়ে নিয়েছি। আর আমি কিন্তু এটা ছানার পাউডার দিয়ে আমি ছানাটাকে কেটেছি, খুব সুন্দর এখানে একটা সফট একটা পনির তৈরি হয়ে গেছে, একেবারে শক্ত। দেখুন খুব সুন্দর একটা পনির তৈরি হয়ে গেছে, এখানে খুব নরম হয়েছে, খুব সুন্দর পনির এখানে তৈরি হয়েছে। আপনারা আপনাদের মতন করে, আপনারা নিজেদের ইচ্ছা মতন করে আপনারা এইবার পনিরের পিসগুলোকে কেটে নিয়ে আপনারা পনিরের তরকারি, পনিরের ডালনা যে যেরকমভাবে তৈরি করে সেভাবে করে নেবেন, তাতে কিন্তু পনিরটা খেতে খুব ভালো লাগবে। আমার এখানেই তৈরি করে ফেললাম আমি পনির। আমি এখানে ছোট ছোট পিস করে কেটেছি, আপনারা দেখুন কত সফট হয়েছে। আর যতটা সম্ভব একটু চাপে রাখবেন, আপনারা সেরকমভাবে রাখবেন। আর এখানেই তৈরি হয়ে গেল পনির, হোমমেড পনির। আর এই রান্নার পদ্ধতি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।